সেটি আমরা পড়ছিলাম তো এখানে তারই ধারাবাহিকতায় আহ আরো কিছু বিষয় এখানে আছে সেগুলো আমরা এখানে দেখব ইনশাআল্লাহ এবং এখানে আমরা এই যে আল মজমু আল উলা এই মজমু আগুলো কিন্তু আমরা পড়ছিলাম যেখানে ধরুন প্রত্যেকটি সুরা কেন্দ্র কিছু আলোচনা আছে এটিও আমরা পড়ছিলাম আমরা পড়ছিলাম যে আ আউয়াল মারাতিন আচ্ছা এই এই বইটা আমরা পড়ছিলাম যেমন যে কোরআন বিস্তারিতভাবে বোঝা এখানে আমরা সূরা ইউনুস পর্যন্ত মোস্ট প্রবলেম আমরা আলোচনা করেছিলাম সূরা কাহাফ আমরা আগে আলোচনা করেছি তো সূরা ইউনুস আমরা আলোচনা সুরা সূরা কাহাফ আগে আলোচনা করেছিলাম আবার হয়তো আমাদের ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আসবে এখানে এখন সূরা ত্বরাত নিয়ে আমরা মশকরা বলি সূরা ত্বরাত নিয়ে আমরা যে আলোচনা করছি এক্স্যাক্টলি সূরা ত্বরাত সূরা আদ্র পরবর্তী যে সূরাটি সূরা রাত 84 এ যে সূরাটি সেই সূরাটি সূরা ইব্রাহিম ইব্রাহিম নিয়ে হয়তোবা ইনশাল্লাহ আজকে আমরা পড়বো এখানে অনেকগুলো বিষয় আছে সবগুলো বিষয় আমরা একটা ছোট ছোট করে আপনাদের সামনে আলোচনা করতে চাই ইনশাল্লাহ আমরা স্টার্ট করি উইথ দিস বুক যে বইকে আমরা আউয়াল মারতিন এত দাদবারুল কোরআন প্রথমবার আমি কোরআনকে অন্যভাবে পড়ছি এই বইটি থেকে আমরা পড়ছিলাম আউয়াল মরবারতিন এত দাদবারুল কোরআন প্রথমবার আমি কোরআনকে পড়ছি তো এখানে এই জায়গাটিকে তিনি কি বলেছেন أي سورة النام اسم السورة المباركة أي بركة من سورة النام سورة النام كي إبراهيم أي سورة النام هلو سورة إبراهيم اسم الصورة المباركة سورة أي مبارك من سورة النام كي اسم الصورة المباركة إبراهيم এবং এই সূরাটি কি মোনাস আবাদ মিয়া এই সূরার নামকরণের যে আহ নামকরণের যে কারণ সেই কারণটি তিনি এখানে আলোচনা করেছেন যে কেন এটি নামকরণ করা হয়েছে তাখলি দেন লিভিক আবিল আম্বিয়া নবীদের পিতা ইব্রাহিম আলী সাল্লাতুস এর স্মরণটাকে চিরস্থায়ী করার জন্যে

এবং আল্লাহ সুফানার তাহিদের ক্ষেত্রে অফিস শুক্রে নেয়াম এবং নেয়ামত শখর আদায় করার ক্ষেত্রে তিনি একাই কি ছিলেন একটা উম্মা এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে ইব্রাহিম আলী কে আল্লাহ সুফায়না হুয়া তালা কেবল ইব্রাহিমকে তিনি একটি উম্মা হিসেবে উল্লেখ করেছেন কেন এটি করেছেন কারণ ইব্রাহিম আলী সালাতাম তিনি একটি উম্মা একটা জাতি যা করে ইব্রাহিম একা কাজটি করেছেন ইব্রাহিম আহ কথা যখন আল্লাহ আলাহ আহ বলেছেন তখন ইব্রাহিম আল্লাহামকে আমাদের আদর্শ হিসেবে আল্লাহ সুহানা উপস্থাপন করেছেন এবং ইব্রাহিম আল্লাহ আল্লাহন আলাহ আহ আমাদের আমাদের জন্য ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ সুফান বলেছেন যে তিনি যা কিছু করেছেন সব মধ্যে আমাদের জন্যে নিদর্শন রয়েছে আমাদের জন্য আমাদের জন্য আদর্শ রয়েছে আমাদের জন্য উপদেশ রয়েছে তার লাইফস্টাইল ফলো করার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এখানে আপনি সেই বিষয়টি এখানে আপনি দেখতে পাবেন বইতে সেই কথাই বলা হয়েছে অফিস শুক্রে নিয়াম তিনি কি করেছেন তিনি এখানে আল্লাহ সুহান দিন প্রচারের ক্ষেত্রে তিনি কি পদ্ধতি নিয়েছেন আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তিনি কি করেছেন আল্লাহ নিয়ামতের শুকর আদায় করার জন্য তিনি কি করেছেন এই সবগুলো বিষয় এখানে আছে এই সুরাগুলোর এই সুরাটির মধ্যে সবগুলো জিনিস এখানে আছে আখেরিহা এই সুরার প্রথম অংশের সাথে শেষের অংশের যে মুয়াফাকা অর্থাৎ প্রথম অংশের সাথে শেষের অংশের যে মিল

বি বেহীন তাদের রবের অনুমতির মাধ্যমে বে এ জেনে রববিহীন তাদের রবের অনুমতির মাধ্যমে যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর নিয়ে আসতে পারেন কোথায় ইলা সেরাত আজিজ আলোর পথ কোনটি সেরাত আজিজ হামিদ প্রসব প্রশংসিত মহাপরাক্রমশালী মহান আল্লাহ সুহান ওয়া তালার পথের দিকে যেন মানুষকে আহ্বান করতে পারেন সেই উদ্দেশ্যেই আল্লাহ সুবাহ এই কিতাবকে নাজিল করেছেন শুরু হয়েছে এই কোরআনের বর্ণা দিয়ে শেষ হয়েছে দেখুন ওই কোরআন বর্ণা দিয়ে এবং আমরা এই সুরাটির কাছে একটু যাব আপনাদেরকে সুরাটি দেখাব। আল্লাহ তারা কি বলেন হাজা বালা বললেন না আছে এটি মানুষের জন্য তাবলিগ বর্ণনা ওয়ালিউং যে রবিহি এবং যেন তারা এবং যেন তিনি এই কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করতে পারেন ওয়ালিয়া আলামুন এবং যেন তারা জানতে পারে অননমা হুয়া কেবলি তিনি ইলাহ ওয়াহিদ একক ইলাহ ওয়ালইযিকরা এবং জানো শরণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে কারা উলুল আলবা। জ্ঞান লোকেরাই যেন শিক্ষা গ্রহণ করতে পারে অতএব আপনি দেখতে পাচ্ছেন যে শুরু হয়েছে যে আয়াত দিয়ে যেরকম আয়াত দিয়ে শেষও কিন্তু এরকম বক্তব্য দিয়ে শেষ হয়েছে আমরা একটু সামনের দিকে যাই এবং সেখানে দেখি সূরাতিক আমরা একটু দেখতেছি ওয়া জালিকা আর এটি কারণ কি বাস্তবায়নের জন্য লীল গায়াতি উদ্দেশ্য উদ্দেশ্য বাস্তবায়ন সেটি কি জালিল কুতুব কিতাব গুলো আসমানি কিতাব নাজিল করার যে উদ্দেশ্য উদ্দেশ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই মূলত আল্লাহ সুহান এই কথা বলেছেন ও আন্না নাস এবং আর সেই গায়াটা হলো কি লক্ষ্য উদ্দেশ্য হলো কি মানুষকে হেদায়ত দেয়া ও বেলাগুল্লাহ এবং তাদের কাছে বর্ণনা করা দিনকে মির রবেন রবের পক্ষ থেকে লি যেন ইউ তারা এটিকে এর যেন তার অর্থাৎ তাদের রবের তারা যেন তার হৃদ প্রতিষ্ঠা করে ও এবং তারা তাকে যেন ভয় পায় অতএব এই সুরাটি কিন্তু সেটি দিয়েই তার আলোচনা শুরু করেছে আমরা এখন আমরা এমন একটি জিনিস ইনশাআল্লাহ এখানে আহ আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যেখানে আল্লাহ তিনি কাছে আমরা একটু যাই যে সুরাটিতে এটি বলা হয়েছে সুরাটির দিকে আমরা একটু যাই সুরাটি একটু দেখুন বলছিলাম হচ্ছে সোরা আহ সুরাটি আর রাজ সুরা ইব্রাহিম তাই না আমরা তো ঠিক আছে নাকি আমরা তো সুরা রাত পড়েছিলাম আগে তাই না সুরা ইব্রাহিমে আপনারা একটু কথা বলবেন কমেন্ট করবেন আমরা তো যে প্রত্যেকটা সুরার যে বিশ্লেষণ করছিলাম আমরা কোন সুরা পড়েছিলাম এর আগে সুরা রাত পড়েছিলাম না আলাইকুম গতদিন তো সুরা হুদ পড়ানো হয়েছে সুরা হুদ নাকি না না ওইটা তো না মায়া মানে আমরা এই এই ক্লাসের কথা বলছি সুরা হুদ 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 তাহলে আজকে হবে সুরা ইউসুফ সুরে ইউসুফের উপর তো আমাদের আগের আলোচনা আছে আমরা আগে আলোচনা করেছিলাম ঠিক আছে তাহলে আমরা সুরে ইউসুফে যাই আমাকে তো এটা একটু বলতে হবে আমি তাহলে আমরা সুরা ইউসুফে যাই ঠিক বলেছেন আচ্ছা আমার মনে পড়লো যেন সুরা রাদ আমরা আলোচনা করেছিলাম আচ্ছা তাহলে আমরা সুরা ইউসুফে আসি দেখুন সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন সূরা ইউসুফের আমরা এখানে দেখুন ইউসুফের ব্যাপারে কি বলা হয়েছে মুনাসাবাতুত তাসমিয়াহ মানে এই সূরাটির নামকরণ কেন করা হয়েছে লিআন্নাহা যাকারাত কিসসাত ইউসুফ আলাইহিস কারণ এই সূরাটি ইউসুফ আলাইহিস সালাম ঘটনা বর্ণনা করেছে ফলাম তাযকুর গায়রা আর এটি ছাড়া অন্য কোনো কিছু উল্লেখই করেনি

আপনাদের আহ আপনার কাছে আমি একটি চমৎকার ঘটনা সবচেয়ে উত্তম একটি ঘটনা আপনার কাছে বর্ণনা করব। অতএব ঘটনা বর্ণনা করা এটি দিয়ে সূরাটি শুরু হয়েছে এবং অসতিমাত এবং সূরাটি শেষ হয়েছে বিকলি তারা ফি খসসিম লি উলি আলবাব লা অবশ্যই কদ অবশ্যই কানা রয়েছে ফি খসসিহিম তাদের ঘটনার মধ্যে রয়েছে কি এই ব্রাতুল শিক্ষা লি জন্যে কুলিল আলবাব কুলিল আলবাব অর্থাৎ জ্ঞানীদের জন্যে তাদের কাহিনীগুলোর মধ্যে কি রয়েছে শিক্ষা রয়েছে জ্ঞানীদের জন্যে তাদের কিসার মধ্যে তাদের ঘটনার মধ্যে অর্থাৎ নবীর আসলদের যে ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ সুফান সেখানে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে তাহলে কি ওয়াদা আলী কারুহা দেখি এটা ব্যাখ্যা করার জন্যে

তিনি কোরআনে যখনই তিনি কোন ঘটনা বর্ণনা করেছেন তখন তার উদ্দেশ্য কি এটা কোনো উপকারিতা আছে এখানে কোন শিক্ষা আছে এবং এখানে কোন প্রজ্ঞা আছে এখানে কোন প্রজ্ঞা আছে এই জন্য আল্লাহ সুফান বারবারই কোরআনে বিভিন্ন ধরনের ঘটনা আল্লাহ সুফান উল্লেখ করেছেন এবং ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তারা কিন্তু আহ আল্লাহ তালা আল্লাহ সুফান কিন্তু কখনো তিনি ইতিহাস উল্লেখ করেননি বরং তিনি ঘটনা থেকে যতটুকু আমাদের জন্য শিক্ষা রয়েছে ততটুকুই কেবলমাত্র আল্লাহ সুফান উল্লেখ করে থাকেন তো এখানে আল সুরের মূল বক্তব্য আল মেহওয়ার আকেবা তো সবার ধৈর্যের ধৈর্যের কি আঁকে বা আঁকেবা হল পরিণাম ধৈর্যের পরিণাম ধৈর্যের পরিণাম কি ওয়া তাআলা এটি এখানে আলোচনা করে

আহ যে আমি ঘটনা তো আপনাদেরকে বলছি শেষও করেছেন আল্লা ভাঙুতালা যে আমি ঘটনা বলছি এবং মধ্যখানে ওই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে সেখানে বহু বৈজ্ঞানিক সেখানে বহু ম্যানেজমেন্ট সেখানে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে রাষ্ট্র পরিচালনা করা সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে সেখানে যদি কোথাও কোনো 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 রাষ্ট্র পরিচালনার বিষয় থাকে তাহলে কিভাবে সেটি পরিচালনা করবে ইত্য অনেক ইস্যু কিন্তু মধ্যখানে চলে এসছে এখানে একটা ডাক্তারি সায়েন্স দিকও নিয়ে গেছে একটা মেডিকেল এক্স্যাক্টলি মেডিকেল সায়েন্স হ্যাঁ

আর এই 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 ঘটনার মধ্যে এমন কিছু মজাজা আছে যে মর্জাগুলো সাধারণত আমরা যত ধরনের আহ ধরুন বর্ণনা করি না কেন সেখানে কিন্তু এই সুরার মূল বক্তব্য কি তাহলে যে ধৈর্যের পরিণাম মানে কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে তার পরিণাম কি হবে তাহলে তিনি কি এর উপর ভিত্তি করে তিনি কি প্রতিদান পাবেন সে আলোচনা করা হয়েছে এবং সেটি আমরা বুঝতেও পারি যে ইউসুফ আলি ধৈর্য ধারণ কারণে আল্লাহ সু ভানুয়া তালা তাকে কি পরিমাণ কি তাকে প্রদান করেছেন কি পুরস্কার তাকে প্রদান করেছেন সেই কথা কিন্তু এখানে এই সুরাটির প্রত্যেকটি আলোচনায় কেন্দ্র করে আহ সেই বিষয়টি কিন্তু এখানে আল্লাহ সু ভানুয়া তালা আলোচনা করেছেন তো আমরা এখন সেই বিষয়টি এখানে একটু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ আর মাওদিউস সূরাতি আল মবারাকা এই বারাকাপূর্ণ সুরাটির আলোচ্য বিষয় কি এখানে কি কি বিষয় আলোচনা করা হয়েছে প্রথমত আলোচনা করে ইসবাতু নবুওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু এখানে কি করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে ইসবাত প্রমাণ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে নবতের প্রমাণ এখানে উপস্থাপন করা হয়েছে কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াসিত কে এবং তার দাওয়াত যে সত্য বেএহারি বিমানের মাধ্যমে এজহার প্রকাশ তাফা বিস্তারিত ঘটনা গল্প আসা বে পূর্ববর্তীদের মিন পূর্বে তার পূর্বে যারা চলে গেছে এই রকম ব্যক্তিদের ঘটনা বিস্তারিত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তার রাসূলকে যে নবী হিসেবে পাঠিয়েছেন এবং তিনি যা বলছেন তা যেন সত্য বলছেন এটি কিন্তু এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে অর্থাৎ এই সূরাটি কিন্তু এই বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে দুই নম্বর কি বয়ান আকেবাতের হাসাদ সর রণ কুল্লু এখানে আল হাসাদ হাসাদ মানে হচ্ছে হিংসা হিংসার আকে বা পরিণাম বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে এটা পুরোটাই একটি মন্দ কাজ পরিণামটা কি পুরোটাই মন্দ পরিণামটি পুরোটাই মন্দ তিন নম্বরে কি বায়ান আঁকে আকেপাতিক ইফাতি বায়ান ওয়া আকেপাতিক ইফ ইফাতি অর্থাৎ চারিত্রিক শুদ্ধিতার এটার পরিণাম কি হতে পারে এবং আল্লাহ সব হান হাত আলা ইব্রাহিম ইউসুফ আলি সালাম চারিত্রিক শুদ্ধতার কারণে তাকে পরবর্তীতে মিশরের সম্রাটে পরিণত করেছেন এত্রু কিন্তু আমরা দেখতে পাই চারিত্রিক শুদ্ধতার কারণে তিনি কোনো বিপদের মুখোমুখি হননি চারিত্রিক শুদ্ধতার কারণে আল্লাহ সব হান হাত আলা তার জন্য মজা স্বরূপ এমন একটি সদ্যভূমিষ্ঠ শিশুর মুখ দিয়ে তার চরিত্রের বিশুদ্ধতার কথা উচ্চারণ করেছেন এবং জানিয়েছেন এটি কিন্তু রসুল্লাহ আহ এটি কিন্তু ইউসুফ আলী সালাতামের ইউসুফ আল্লামের চারিত্রিক শুদ্ধতার কারণে ফলে আমরা যদি চরিত্র আমরা সকলে যদি ভালো হই তাহলে কিন্তু আমাদের জন্য প্রয়োজন হবে যদি চরিত্র আমাদের ভালো থাকে তারা সরুল্লাহ সাল আলী ইউসুফ আল্লাহসাল্লাতু আসলাম ব্যাপক পরিমান প্রশংসা বাচক কথা বলেছেন চতুর্থ থেকে বায়ান মিথ্যার পরিণাম এ হাত ইউসুফ ইউসুফ আলি সাল্লাম তারা যে মিথ্যা বলেছে তার পরিণাম কি হয়েছে ঈশ্বরের গভর্নরের স্ত্রী তার কথাও কিন্তু তার পরিণতির কথা বলেছিলেন ইসলামের ব্যাপারে যে ইসলাস তাকে খারাপ প্রলোভন দেখিয়েছেন এরও কিন্তু আমরা এখানে ইয়ে দেখতে পাই এই বিষয়ে কিন্তু আমরা এখানে কথা শুনতে পাই এই আলোচনা শুনতে পাই ঈশ্বরের মধ্যে 5 নম্বরের কি ফাদলুত তাউইলির রুয়্যা আহ স্বপ্ন ব্যাখ্যার ফুজিলত ওয়া আনহা কদ ইয়ারাহা আল কাফিরু যে স্বপ্ন কিন্তু কাফেরও দেখতে পারে যেমন আজিজ মিশর তিনি কিন্তু স্বপ্ন দেখেছেন মিশরের গভর্নর আল ফাতায়ান ফিস সিজন মানে হলো প্রেজেন্ট কারাগারে যেই দুইজন যুবক ছিল তারাও কিন্তু স্বপ্নে দেখেছেন তাদের এই সকলের স্বপ্ন কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হয়েছে এই স্বপ্নের কথা আল্লাহ হানুয় আলাহ এই সুরায় উল্লেখ করেছেন তারপরে কি মুতলাকান এমনিতেই সাধারণ অর্থে জ্ঞানের যেই মর্যাদা সেই মর্যাদা আল্লাহ হানুতার এখানে উল্লেখ করেছেন জ্ঞানের মর্যাদা এলামের মর্যাদা আল্লাহ হানুয় আল্লাহ এখানে উল্লেখ করেছেন মর্যাদা জ্ঞানের মর্যাদা এখানে আল্লাহ তালা উল্লেখ করেছেন

এটা সুন্নাতুন মাহাদিয়া এটি একটি কি অব্যাহত আবহমান কাল ধরে চলে আসা একটি সুন্না তুসুইবু আল আম্বিয়া এই বিপদাপদ আঘাত করে নবীদেরকে ওয়াত বাহিন এবং তাদের অনুসারীদেরকেও নবীদেরকে এবং অনুসারীদেরকে অতএব কেউ কিন্তু বিপদ মুক্ত নয় সবাইকে আল্লাহ সব হানু তালা পরীক্ষা করেন এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সব হানুদের দেখে নিতে চান কার আল্লাহর প্রতি বিশ্বাসী এবং কার বিশ্বাসী নয় অতএব অনেকজন ব্যক্তি যদি আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় আল্লাহ রহমত থেকে তাহলে সেই ব্যক্তি কি হবে তাইলে সেই ব্যক্তি বিপদে পড়বে দুনিয়াতে এবং আখেরাতে যে ক্ষমা করার মর্যাদা কি এবং এটি কিন্তু সালফেস আলহীন দিনদার আল্লা লোকদের এটি হল শিয়াম মানে তাদের চরিত্র দশম কি আল্লাহ এবং আল্লাহ আমিহী আল্লাহ তার সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ সুফানু তালা বিজয়ী তিনি যা সিদ্ধান্ত নেন তাই তিনি করেন মা মা আরাদান মাহলুকু আমরান আহারা যদিও সৃষ্টি অন্য কোনো জিনিসের প্রতি তাদের আগ্রহ থাকে উৎসাহ থাকে কিন্তু আল্লাহ সুফানু তালা তিনি যা সিদ্ধান্ত নেন তাই ঘটে এবং এই ক্ষেত্রে তিনি কখনোই পরাজিত বা পরাভূত হন না যদি মানুষ ভিন্ন কিছু চাইতেও পারে ফাওয়া বলা তয় ফাউলা সুরাতিল মোবারক এই সুরা পবিত্র সুরাটির ব্যাপারে কিছু এখানে কিছু সূক্ষ্ম বিষয় এবং এখান থেকে কিছু শিক্ষার উপকরণ আলোচনা করা হয়েছে এই সোরাটিতে এহসানের কথা বলা হয়েছে এবং এহসানের যেই বিভিন্ন উপকরণ গুলো সেই উপকরণগুলো কিন্তু এখানে বলা হয়েছে এহসান এবং এহসানের যে শব্দগুলো সেগুলো এখানে আলোচনা করা হয়েছে ওকে সেটি কি কি এহসান যেমন এখানে আপনি দেখেন ওয়ালাম্মা বালাগা গাশুদ্দাহু এবং যখন তিনি তার পুরনো বয়সে পুষলেন নাহু আমরা তাকে প্রদান করলাম হুকমান প্রজ্ঞা ওয়ালমা এবং জ্ঞান

থেকে উচ্চারিত শব্দটি এই সুরাতে বারবার এসছে বারবার এক নম্বর কথা ওয়াকালাতা আলা দেখেন অথবা কথা বারবার এসছে দুই নম্বর কি ওকালতা আলা ওয়া দাখালা মাহ সিজেনা ফাতায়ানি ও আর দাখালা প্রবেশ করেছে মাহু তার সাথে ইউসর আলি সালাতুসলামের সাথে আসিজনা সিজ্জানা ফাতায়ান দুজন যুবক ইউসুফ আলি সালাতামের সাথে দুজন যুবক হওয়ালা হাদ কিন্তু তারা পরে স্বপ্নে দেখেছে তারা দেখেছে ইউসুফ আলি সালাতাম স্বপ্নে ব্যাখ্যা দিতে পারেন তো তারা স্বপ্নে দেখলো স্বপ্নে দেখে তারা ইউসুফের কাছে আসলেন হওয়ালা তাদের দুবয়ের একজন বললেন ইনি নিশ্চয় আমি আরো আনি আমাকে দেখেছি আসির খামরা আমি কি করি মদ তৈরি করি আর অন্যজন বলল

এবং এই স্বপ্নের ব্যাখ্যা তারা ইউসুফ আলি সালাত হোসেনের কাছে জানতে এসেছে কারণ কি কারণ ইউসুফ আলি সালাত হোসেনকে তারা দেখেছে যে তিনি খুবই সৎকর্মশীল একজন মানুষ অথবা এখানে এসানের কথা আসছে এবং ইউসুফ আলি সালাত হোসেন যে তিনি মহসিন সৎকর্মশীল এটা কিন্তু এই লোকেরা স্বীকার করে নিয়েছে কারাগারের লোকেরা

আহ গভর্নর নিশ্চয় তার রয়েছে আবান সাহেখান কাবিরা একজন পিতা যে পিতা অনেক বয়ো বৃদ্ধ ফাকুদ এই তাকে বাদ দিয়ে আমাদের দুজনে যেকোনো একজনকে আপনি নিয়ে যান ইন্না নারা কেমিনাল মহসিন আমরা তো আপনাকে সৎকর্মশীল হিসেবে দেখতে পাচ্ছি আচ্ছা কেউ কেউ বলতে পারেন ঘটনাটা কি কোন প্রেক্ষাপটে কথাটি এসছে একজন বলেন তো সালামিনকে যখন আটকে রাখতে চেয়েছিল তখন ইউসুফ আল্লা সালাতুসলাম যখন তার ভাইকে নিয়ে মিশরে যান ইউসুফ আল্লা সাল্লাতাম ভাইরা যখন ইউসুফ আলী সালামের ছোট ভাইকে বিনিয়ামিন তাকে নিয়ে যখন তখন এই দেখে ইউসুফ আল্লাসাল্লাহ চিনে ফেলেন তাকে তাকে নিয়ে যান কিন্তু এরা বুঝতে পেরেছে আগে তো ইউসুফ আলি সাল্লাকে তারা হত্যা করেছিল এই কারণে তাদের বাবা তাদের উপর ক্ষুব্ধ এখন আবার যদি এই ছেলেকে নিয়ে না যায় তাহলে তো আবার সর্বনাশ হবে বাবা তো তাহলে তাদের উপর আরো ক্ষুব্ধ হবে বলছেন আমাদের একজনকে আপনি রাখেন ওকে তারপরে ছেড়ে দেন কারণ তার বাবা খুবই বৃদ্ধ তাকে না দেখলে তার বাবা এটি মেনে নিতে পারবে না এখানে কিন্তু যে এরাও তার ভাইয়েরাও কিন্তু এখন দেখেন একজন মানুষের চরিত্র কোন লেভেলের যে তার ভাইয়েরা তারা কিন্তু তাকে দীর্ঘদিন দেখেনি তারপর ভাইয়েরা কিন্তু তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে যে ইন্নার কেমিন মহসিন যে আমরা তো আপনাকে দেখছি খুবই একজন সৎকর্মশীল মানুষ ভিজিবল চরিত্রটা কতটা চরিত্রটা কতটা পিওর ছিল যে এত ভিজিবল ছিল তাদের চরিত্রটা কিন্তু আমাদের কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না আমাদের কিন্তু ব্যাপারটি মোটেই এরকম নয় সুবহানাল্লাহ সেজন্য আমরা আমাদের আমাদের বিষয়টা কিন্তু আমরা স্পষ্ট করতে পারি না আমরা দেখাতে পারি না আমরা 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 বুঝাতে পারি না এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে দেখে কিন্তু লোকেরা তারা 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 প্রথম দর্শনে মনে করতে পারে না যে আমরা আসলে আমরা আমরা আসলে কোন ধরনের তো যাই হোক আমরা সে বিষয়টি এখানে আমরা একটু বলার চেষ্টা করছি আর কি ইনশাআল্লাহ যে ইউসুফ আলী ইসালাতামের চরিত্র তিনি যেটা ধারণ করেছেন আমরা মুসলিম হিসেবে আল্লাহ তালা কেন এই ঘটনা আমাদেরকে উল্লেখ করছেন এটাও বুঝে দরকার যাই হোক অক আল্লা আল্লাহ আরো বলেছেন যে এখানে এহসান মানে পুরো সুরাটি জুড়ে এহসান আলোচনা আছে

পাতবে ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ লাই দিও ধ্বংস করেন না আজরা প্রতিদান আল মহসিন সৎকর্মশীলদের আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান ধ্বংস করেন না আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান ধ্বংস করেন এই জায়গাটিতে আমরা কি বুঝতে পেরেছি যে এহসান গোটা সুরাটি জুড়ে দেখেন এহসান 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 কেবল এহসান কেবল এহসান আমাদের চরিত্রের মধ্যে যদি এহসান থাকতো তাইলে আমরা যে কতটা উন্নত হতে পারতাম সুহান আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান উদিকারি হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন ওয়তাকাররা আল ইহসানু মুআমালাতান মিন ইউসুফ আদদা মাররাত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার আচরণ থেকে ইহসানের ইস্যুটা বারবার আমাদের সামনে চলে আসে যে তিনি কি পরিমানে ইহসান করেছেন তিনি যেমন এখানে দেখতে পান দাল আল ফাতায়ান ফিস সিজিনি ইলা ইবাদাতি আল্লাহ ওয়াহদাহু এই দুজন যুবককে যারা কারাগারে তার সাথে ছিল তিনি তাদেরকে দা দিক করতেন কোন দিকে না এবাদতের আল্লাহর এবাদতের দিকে ওحده এককভাবে আল্লাহর এবাদতের দিকে ডেকেছেন ওলাম ইয়াকতাফি بتاউইল আররুইয়া কেবল মাত্র তাদের রুইয়া মানে তাদের এই এই স্বপ্ন ব্যাখ্যা করেই তিনি খান্ত হননি কেবল স্বপ্ন ব্যাখ্যা করেই তিনি খান্ত হননি ওলাম ইয়াকতাফি এবং তিনি খান্ত হননি بتاউইলি রুইয়া ইয়া আজিজ মেসর মেসরের রাষ্ট্রপ্রধানের মেসরের রাষ্ট্রপ্রধানের বা সেখানকার গভর্নরের গভর্নরের স্বপ্ন ব্যাখ্যা করেই তিনি ক্ষান্ত থাকেননি বা জা দাহু বিষয় বরং সেখানেই তিনি আরো কিছু কথা বলেছেন সেটি কি বলেছেন তা তিনি বলেছেন যে আপনারা আমাকে দায়িত্ব দেন আমি তাইলে এটাকে সুচারুরূপে সম্পাদন করব আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল এগুলো সব মিথ্যা এরকম অনেকগুলো বিষয় তিনি সেখানে আলোচনা করেছেন ইখওয়াতাহ দেখেন এখানে কিন্তু তিনি এখানে তাদেরকে এহসান অর্থ দাওয়াত দিয়েছেন দিনের এখানে তিনি সলিউশন দিয়ে দিয়েছেন তারপরে আরো কিছু এক্সট্রা কথাবার্তা বলেছেন শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা বলেই তিনি সমাধান করেন শেষ করে দেন তিনি বলেছেন যে এটাকে আমি গুড ম্যানেজমেন্টের জন্য দায়িত্ব আমাকে দেন আমি আমি এটি নবীর আসুলরা কিন্তু অভিজ্ঞতা যোগ্যতা দক্ষ এটা আল্লাহর পক্ষ থেকেই পায় অতএব সেটি তিনি দেখালেন তিন নম্বরে কি তিন নম্বর হচ্ছে আপনি হতে বা আপনি বলতেন যে আমাকে কনসালটেন্সি ফি দেয়া লাগবে আমাকে যদি আপনি ধরেন প্রতি মাসে দশ লাখ বিশ লাখ এত টাকা করে দেন তাহলে আমি আপনার এই সমস্যা থেকে আপনাকে ইয়ে করবো কারণ আমি আপনার কনসালটেন্ট হিসেবে কাজ করতে চাই কিন্তু ইউসুফ করলেন তিনি তাদেরকে বললেন যে আমি আপনাদেরকে এই এই যে এই সার্ভিসটা আমি দিতে চাই আমি ইউ তিনি তার ভাইদেরকে তিনি কি করেননি তিনি মহাতাবা করেন মহাতাবা হচ্ছে ভৎসনা করেন মহাতাবা ওয়ালাম ইউআখিরহুম তাদাকি ইজানে পাকরাও করেন নি শাস্তিও প্রদান করে বালসা মাহুম তাদেরকে ক্ষমা করে দিলেন ওয়া আফআনহুম তাদাকি তিনি মার্জনা করে দিলেন তিনি তাদাকি মার্জনা করে দিলেন লিদ দালালাতি আলা анহু মিন আফদরিল আখলাক কারণ তিনি তো ছিলেন আফদরুল আখলাক সবচেয়ে উত্তম চরিত্রের ওয়ায়াসউদু বিসাহবিহি লিমুরাকি আল ঈমান যেই আখলাকটি একজন ব্যক্তিকে ইমানের উচ্চতায় পৌঁছে দেয় ওয়াসমু বিনাফসিহি ওয়া এবং এর মাধ্যমে সে অনেক উন্নত হয় ওয়ালা ইয়াজআলি সাআদাতা তুফারিকুহু ফলে সৌভাগ্য কখনোই তাকে ছাড়ে না কোন একজন ব্যক্তি যদি কি করে ইহসান প্রদর্শন করতে পারে ওকে দুই নম্বর কি যিকরুল্লাহি

যিনি তাকে বাজার থেকে কিনেছেন তিনি বললেন নিম রহাতি স্ত্রীকে স্ত্রীকে আক্রিমি মাসুয়াহু আক্রিমি সম্মানজনক করো মাসুয়াহু তার থাকার জায়গা আসা আইয়ান ফায়ানা আশা করা যায় সে আমাদের উপকার করবে ইয়ান ফায়ানা আও অথবা নাত্তাখিদাহু ওয়ালাদা আমরা তাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করবো অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু আজিজ এ যখন বাজার থেকে কিনে নিয়ে যান তার স্ত্রীকে গিয়ে বললেন যে কুপে ফেলে দিয়েছে তার এখন বর্ষ দিয়ে হলো রাজপ্রাসাদে ওয়াকালিকা মাকসুফিল এভাবে আমরা ইউসুফকে জমি প্রতিষ্ঠিত করেছিলাম বলি হাদিস এবং তাকে আমরা শিখিয়ে দিয়েছিলাম গল্প ঘটনার ব্যাখ্যা ঘটনার ব্যাখ্যা মানে হচ্ছে কি স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ গালিবন আলা আমরি আল্লাহ সুফান তার নিদেশে তিনি নির্দেশের উপর আদেশের উপর কাজের উপর তিনি বিজয়ী ওলা কিন আলম অধিকাংশ লোকের জানে না ফলে এখানে লিতাউ দেহি আন্নাতাম কি না ফি কুলুবিন্যাস ইয়াস সুবে করতাম কি না ফি এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে এই জমিনে প্রতিষ্ঠিত হওয়ার আগে আপনি মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হতে হবে জমিনে প্রতিষ্ঠিত হওয়ার আগে মানুষের অন্তরে প্রতিষ্ঠিত আপনি জমিনে প্রতিষ্ঠিত না মানুষের অন্তরে আপনি অন্তরে মানুষের অন্তরে প্রতিষ্ঠিত না জমিনে প্রতিষ্ঠিত আপনি বেশিদিন থাকতে পারবেন না আপনাকে ছুঁড়ে ফেলে দেয়া হবে ফলে মানুষের অন্তরে আপনাকে সুদৃঢ় অবস্থান তৈরি করা এটা কিন্তু আপনার দায়িত্ব আমার দায়িত্ব সেটি সেটি কিন্তু এখানে সেটি কিন্তু এখানে ইয়ে করা হয়েছে সেই এখানে উল্লেখ করা হয়েছে এখানে আমাদেরও কাজ কিন্তু এটা আমরা কিন্তু অনেক সময় ধরুন ওই ক্ষমতা ওইটা সেটা ইত্যাদি আমরা কামনা করি কিন্তু এগুলোর পাওয়ার পূর্বে যে মানুষের অন্তরে আমাদের একটা অবস্থান তৈরি করবো সেই কাজটা কিন্তু আমরা করি না তিন নাম্বারে তিনি কি ইউসুফ তার যে একটা যোগ্যতা ছিল সেই যোগ্যতাটা কি আল্লাহ তাকে মানুষের স্বপ্ন ব্যাখ্যা করার ক্ষমতা দিয়েছেন কিন্তু এইটাকে তিনি কাজে লাগিয়েছেন মানুষকে দিনের প্রতি দাওয়াত দেওয়ার জন্য যেমন ধরুন আপনি ইঞ্জিনিয়ার আপনি ডাক্তার হতে পারে যে আপনি প্রফেশনাল অন্য কোন কাজ করছেন আপনি ব্যবসায়ী আপনার অধীনস্থ যারা আছে আশপাশে যারা আপনার সাথে কাজ করতে আসে কন্ট্রাক্ট করতে আসে তাদেরকে দিনের দাওয়ার দিন যে কাজটি ইউসুফ আল্লাহাম করেছেন

ষোলো তারিখ রাত্রে থেকে ওনার পানি এত বেশি হয়ে গেছে বডিতে আর ইয়া করতে রাত্রে রাত্রে তিনটায় তাড়াতাড়ি করে টিকিট চেঞ্জ করে সকালে চলে আসছে আসার সাথে সাথে আইসিউতে যে ঢুকাইছে এখনো তে লন্ডনের ডাক্তার সহ একসাথে ওরা মিটিং করে করে পানিটা কিউর করতেছে হার্ট হার্ট ফেলিউর ছিল একদম লাস্ট স্টেজ পরশু দিন তো একদম একদম আমরা আশা ছেড়ে দিছি ডাক্তারও আশা ছেড়ে দিছিল এর মধ্যে আল্লাহ আবার কিভাবে রিকভার করে গেছে থেকে লন্ডন ডাক্তার সহ এখানে ডাক্তার সহ এখন ইয়া অক্সিজেন লেভেল একদম চলে যাচ্ছিল এখন অনেক হাই ডোজে অক্সিজেন দিয়ে এখন আপনার লাং থেকে পানিটা বাইর করতেছে আপনার কিডনি টিডনি সব একদম ইয়ে হয়ে গেছিল মানে কাজ করতেছিল না এত বেশি পানি চলে গেছে হঠাৎ করে একদিনের মধ্যে তো এখন তে আছে আর আমার আমার যে বাইশ তারিখ উপার্জনের ঘটনা ছিল আমার হয়ে গেছে আমার লাং ইনফেকশন এখন আমাকে আবার লাং এর ট্রিটমেন্ট চলতেছে আমার আমি হোটেলে আছি আমরা সবাই যে যেখানে ছিল ওইখান থেকে আমরা সবাই চলে আসি আল্লাহ নিয়ে আসতে বড় মেয়ে ছিল অস্ট্রেলিয়া ও সাথে সাথে ওই পরশুদিন খবর পেয়ে সেই আর অপেক্ষা করা ওইখান থেকে সে কিভাবে কিভাবে ব্যাংকক ঢুকে গেছে ছেলে ছিল কুমিল্লা সে ওইখান থেকে কুমিল্লার থেকে এয়ারপোর্টে এসে রাত্রে চলে আসছে এইভাবে সবাই আমরা একসাথে হয়ে গেছে আর এখন ডাকা কেউ নেই আমাদের এখন তো আপনাকে আমি একটা মেসেজ দিছিলাম পরে দেখি যে না আপনি ইয়া করেন নাই হ্যাঁ ব্যস্ত আছেন আমার ওই ছোট বোনরা ছিল বলেন উনি তো মনে সিলেটে দান করতে গেছে ওইদিন আপনার মেসেজ পড়েন নাই আপনি কি সিলেটে গেছিলেন আমি জানি না আমাদের লোকজন কাজ করতেছে কি আজকে আল্লাহর রহমতে একটু ভালো খুব হ্যাপি আছে ছেলে মেয়েদেরকে দেখে অর্ধেকটা ভালো। আল্লাহ আমি ইয়া আব بکر ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম উনি কি বলছিলাম আপনাকে বলার জন্য উনি হয়তো উনিও ব্যস্ত હતો। কারণ আমি কিভাবে যে আসছি মানে ওইটা কিভাবে বলবো আমরা যে কিভাবে চলে আসছি যে যেখান থেকে আসছি

এই বলে ইসা সালাতু ওয়াস এই যে এই সূরাতে এই সূরাটির অর্থ আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কুওয়াতু তাওয়াক্কুলি কলবি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম তামনাহু মিনাল আখদি আসবাব ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া উপর ব্যাপক তাওয়াক্কুল করেছিলেন কিন্তু এই তাওয়াক্কুল এর অর্থ এটি নয় যে তিনি প্রয়োজনীয় কোন তিনি 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 কোনসবব মানে কারণ তিনি ব্যবহার করেন তিনি ব্যবহার করেছেন তিনি তিনি কি কি কারণ ব্যবহার করেছেন লিমা খাফা আলা আওলাদি হাসাদা। লিমা খাফা আলা আওলাদি আল হাসাদা। আলমা খাফা আলা আওলাদি আল তিনি কিন্তু আল্লাহর উপরই তাওয়াক্কুল করেছিলেন কিন্তু তারপরেও তিনি তার সন্তানদেরকে বলেছেন যে তোমরা যখন তোমরা 11 ভাই যখন তোমরা সেখানে ওই মেশোরে যখন তোমরা যাবে তখন লা তাদখুলু মিন বাবিম ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফারিকা তোমরা এক দরে দিয়ে ঢুকো না তোমরা বিভিন্ন দরে দিয়ে ঢুকো কারণ তোমরা 11 ভাই যখন একটি দরে দিয়ে ঢুকবে তখন তোমাদের উপর মানুষের নজর পড়বে চোখ পড়বে মানুষ মনে করবে কি বিশাল বড় টিম তাতে তোমাদের ক্ষতি হবে আল হাসাদ হয় তোমাদের উপর চোখ পড়বে চোখ তো পড়া এটা ক্ষতিকর সেজন্য তোমরা এটি তা আল্লাহর উপর কিন্তু তাওয়াক্কুল আছে কারণ তারপরেও তিনি কিন্তু এর যে প্রয়োজনীয় যা প্রিকশন অর্থাৎ 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 সতর্কতা অবলম্বন করে তা তিনি করেছেন কুল্লামা জাদ আল ও আলা ইয়াকুব আলী সালাতাম লাম্মা আকবর উহু বিফাক দে বিনিয়ামিন জাদা হুসন জন্নেহি বের খুবই গুরুত্বপূর্ণ তা হলো কি যখনই ইয়াকুব আলী সালাতাম এর বিপদ আরো বাড়ল সেটি কি একবার তো বড় ছেলেকে অর্থাৎ ইয়াক ইউসুফকে তিনি হারিয়েছেন এখন আবার কেউ তিনি পাচ্ছেন না কারণ বেনিয়ামিনকে বাদশা রেখে দিয়েছে চৌর্য ভিত্তির অপরাধে ইত্যকার ইত্যকার তখন আল্লাহ সুফানের প্রতি তার তাওয়াকুল আরো বেড়ে গেল হোসন আল্লাহর ব্যাপারে তার সুধারণ আরো বেড়ে গেল তিনি তখন বুঝতে পারলেন যে না এটা একটা পরিকল্পনার অংশ আমি এবং আপনি হলে আমরা বলতাম আল্লাহ তুমি কি আমারই কেবল চোখে দেখলা তুমি আমার আগে এক ছেলেকে নিয়ে গেলা এখন আবার আরেক ছেলেকে নিয়ে গেলা তুমি আমারই বিপদে ফেলছো কেন আমি কি তোমার দিনের দাওয়াতি কাজ করি না আমি কি তোমার নবী নই কত কথা আপনি বলতেন আমি কি নামাজ পড়িনা না আমি কি দান সাদা করি না কিন্তু ইয়াকুব আলি সাল্লা বিপরীত তিনি বললেন যে যদি ব্যাপারটা এমনই হয় যে আমার সন্তান এই সন্তানকেও আহ সেখানে রেখে দেওয়া হয়েছে তাহলে কি তিনি কি বললেন তিনি বললেন আসা আল্লাহ আসা করা যায় আল্লাহ যে আসবেন নিয়ে তাদের সকলকে নিয়ে আল্লাহ তারা আমার কাছে মানে তাদের সকলকে আল্লাহ আমার কাছে এনে ইউসুফ সেই আরো চল্লিশ বছর আগে হারিয়ে গেছে তিরিশ বছর আগে হারিয়ে গিয়েছে সেই ইউসুফ এবং ইউসুফের এই ভাই দুজনকে আল্লাহ তার কাছে ফিরিয়ে দেবেন তিনি এবার সেটা বলছেন যে আশা আশা করছি আল্লাহ দুজনকে আমার কাছে ফিরিয়ে দেবেন কতটা তাবাক্কল আমাদেরও কিন্তু এই তাবাক্কলের কথা আমরা বলি যে আপনার যত বিপদে হোক না কেন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন ষষ্ঠত ক্বালা তাআলা আল্লাহ বলেছেন ওয়া ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনাতি শহরের একদল নারী তারা বলল ইমরাতুল আজিজ তুরাউইদু ফাতাহা আন নাফসি ইমরাতুল আজিজ আজিজের স্ত্রী গভর্নরের স্ত্রী তুরাউইদু প্রলোভন দেখাচ্ছে ফাতাহা তার বাসায় লালিত পালিত হওয়া যুবকটিকে আন্নার সিহি তার প্রসঙ্গে তাকে প্রলোভন দেখাচ্ছে তাকে আহ তাকে ইয়ে থেকে বিচ্ছুত করার চেষ্টা করছে

নারীর নাম কি এমরাতুল আজিজ আজিজের স্ত্রী কি তার কি নাম নাই কোরআনে আল্লাহ সুফান হুয়া তাহলে নারীদেরকে এতটা সম্মান দেখিয়েছেন যে নারীদের আলোচনা করতে গিয়ে তাদের নাম পর্যন্ত উচ্চারণ করেন আপনি কিন্তু সকল লোকের নাম আপনি বলেন না আপনি বলেন জনাব আপনি বলেন মহতারাম আপনি বলেন শেখ আপনি বলেন উস্তাদ আপনি বলেন স্যার আপনি যারা সম্মানিত ব্যক্তি তাদের কিন্তু নাম আপনি উচ্চারণ করেন না আল্লাহ সুফান হুয়া তালা নামটি উচ্চারণ করেনি কারণ নারীর আল্লাহ কাছে খুবই সম্মানিত

কারণ তাদের অপরাধ তো আরো কম লেভেলের সেই তাদের নাম কিন্তু এখানে উচ্চারণ করা হয়নি আবার আজিজের স্ত্রীর অপরাধ কিন্তু সবচেয়ে বেশি তার নাম উচ্চারণ করেনি এখানে তার স্বামীর কেবল নাম উচ্চারণ করেছে কিন্তু এখানে এই নারীদের স্বামীদের বংশ পরিচয় কোনো কিছু আল্লাহ উল্লেখ করেনি এটি একটাই কারণ কারণ ইসলাম কোরআন নারীদেরকে প্রচন্ড মর্যাদাপূর্ণ স্থানে রাখে সপ্তম কলাইয়া বোনাইয়া

একজন পিতা একজন পিতা চান তার সন্তান জানেন যে পৃথিবীতে দুজন মানুষ অন্য কেউ বড় হলে তিনি গর্বিত হন অন্য বড় হলে তিনিও বড় ফিল করেন একজন হচ্ছেন পিতা মাতা আরেকজন হচ্ছেন উস্তাদ পিতামাতার সন্তানরা যদি অনেক বড় হয় পিতা মাতার চেয়ে অনেক বড় হয় তাদের কখনো হিংসা লাগে না বরং তারা গর্বিত হন আমার চেয়ে বড় হয়েছে আমার সন্তান ওস্তাদরা তাদের চেয়ে অনেক বড় যদি তাদের তাদের আহ তাদের শিক্ষার্থীরা হন তাদের তারা কখনো অহংকার করেন না তারা বলেন আমার ছাত্র আমার চেয়ে বড় হয়েছে এটি তাদের জন্য অহংকার বা মর্যাদার এখানে ইয়াকুব আলী সরাতাম তার সন্তানকে বললেন তোমার ভাইদেরকে তোমার গল্পটা বলো না তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তিনি তার তার সন্তান নবী হবে সেফটির জন্য তিনি তিনি যথাযথ উপদেশ দিয়েছেন কারণ ভাইয়েরা ভাইয়ের বিরুদ্ধে ভাইয়েরা ভাইয়ের বিরুদ্ধে হিংসা করতেই পারে এবং তাই হয়েছে এই ক্ষেত্রে আল্লাহ সুবহান বলেন অষ্টম এখানকার শিক্ষক কি শিখে ওয়াস্তাবাক আল বাবা এই দুইজন তারা এমরাতুল আজিজ এবং ইউসুফ দুজনই দরজার দিকে দৌড় দিল ওয়াকাদ্দাত কামি সাহু ওয়াকাদ্দাত এবং তিনি ছিঁড়ে ফেললেন কামি সাহু ইউসুফের কামিজ জামা মিন দুবরির পিছন দিক থেকে ওয়াল ফায়া এবং দুজনে পেলু সাইয়েদাহা তার স্বামী কেলা দাল দরজার কাছে আপনি জানেন ঘটনাটি ইউসুফ আলাইসালাম দৌড় দিচ্ছেন পালানোর জন্য আর এমরাতুল আজিজ তাকে ধরার জন্য তার পিছনে ধাওয়া করছেন যখন ধরতে পারলেন তখন তার জামা ধরে টান দিলেন জামার পিছন থেকে ছিঁড়ে গেল দরজা ঠাস ঠাস করে খুলে গেল কে দরজা খুললো এই দরজা কে খুলেছে ইউসুফ আলাহ ইসলাম তো দরজা গিয়ে খোলেন নাই দরজা অটোমেটিক্যালি কারণ তিনি তার চরিত্র রক্ষার জন্য তিনি দৌড় দিয়েছেন আল্লাহ সব হানু তার পক্ষ থেকে তার জন্য দরজা গুলো খুলে দিয়েছে দরজার সামনে গিয়ে পাওয়া গেলে স্বামীকে তখন এ নারী হঠাৎ করে গল্প বানালো হঠাৎ করে গল্প বানালো এবং সেই গল্প বললো এখানে মৌলিক বিষয় গিয়ে আল্লাহ বলেন এটা বলেন আল্লাহ তার তিনি বলেন আল্লাহ আহমদ কিন্তু এটা বলেনি ও আলফায়া সাইয়দাহা কারণ ইউসুফ আলী সালাতাম তিনি ছিলেন মুসলিম আর আজিজ ছিলেন কাফের অতএব কখনোই একজন কাফের একজন মুসলিমের সাইয়েদ কখনোই হতে পারে না একজন মুসলিম একজন কাফের সাইয়দ কখনো হতে পারে না এই জন্য কেমন হতে আল্লাহ বলেন সৈয়দ আহা তার সৈয়দকে এখন এখানে সৈয়দ বলতে আমরা তার স্বামী অথবা তার নেতা বা তার তার যে এই যে তার কি কে বলবো তার যে তার সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সেখানে গিয়ে তিনি পেয়েছেন নবম এখানে আমরা কি দেখতে পাই ইয়েতে তলবুল আফু মেনা সাবাব যুবকদের কাছ থেকে ক্ষমা পাওয়া আসালু মিনহু আইন্দা সুযোগ মানে বৃদ্ধদের কাছ থেকে ক্ষমা পাওয়ার চেয়ে যুবকদের কাছ থেকে ক্ষমা পাওয়া খুবই সহজ বৃদ্ধরা কিন্তু এত তাড়াতাড়ি ক্ষমা করে না যুবকরা দ্রুত ক্ষমা করে দেয় এটা কোথায় পেলাম আলাম তারা ইলা ইউসুফ লাম্মা তালা মিনহু ইখওয়াতুহু আন ইয়াফু আনহুম আপনি দেখতে পাবেন যখন ইউসুফের ভাইরা তার কাছ থেকে ক্ষমা চাইল তখন তিনি বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজ তোমাদের থেকে কোনো কি নাই কোন প্রতিশোধ নাই আজ লা তাসরিবা কোনো প্রতিশোধ নাই তোমাদের উপর আজ কিন্তু যখন তার ইয়াকুবের কাছে ক্ষমা চাইল ইয়াকুব তখন কি বলেন সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি আচ্ছা ঠিক আছে তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইব তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে চেয়ে নেব না কওলা তাআলা আল্লাহ তাআলা বলেছেন দশম ওয়াকাদ আহসানা

তিনি কিন্তু ভাইদের সামনে ভাইদেরকে অপমানিত আপনি যেমন আপনি কি করেন আপনি ধরেন আপনি অতীতে ভাইয়েরা তাকে হত্যা করা পরিকল্পনা করেছে এগুলো কিন্তু আপনি সব বিস্তারিত বলতেন ইসুফ আলি সাল্লাম খুব সচেতনতার সাথে এই শব্দটাই উল্লেখ করেননি তিনি বলেছেন যে যখন সবাই তার সামনে চলে আসলো ভাইয়েরা বাবা মা এবং এবং সবাই যখন ফিলিস্তিন থেকে তার কাছে চলে আসলো তখন তিনি আল্লাহ শুকুর আদায় করলেন সবার জন্য বললেন আল্লাহ কারাগার থেকে বের করেছেন তিনি কিন্তু আল্লাহ আমাকে ওই যে কুয়া থেকে রক্ষা করেছেন যে কুপে তোমরা আমাকে ফেলে ওই কারণ এটা একটা কি আনন্দ কোনো মুহূর্ত এই মুহূর্তে তিনি অতীতের ক্ষত উল্লেখ করে সবার মাঝে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাননি তা অভিখানি তা অভি খানব তা এই আলোচনা ওই তারা তাকে হত্যার জন্য কুপি নিক্ষেপ করেছিল তিনি আল্লাহর প্রশংসা আলোচনা করতে গিয়ে যেমন আমরা করি যে তুমি ভাই আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল আল্লাহ আমাকে বাঁচাইছে না আমি মরেই যেতাম অথবা আপনার সাথে এখন তার ভালো সম্পর্ক মাঝে মাঝে আপনি কথা তাকে বলেন এটি তার মহান চরিত্রের একটা দিক এই জিনিসটি তার মহান চরিত্রের একটা দিক এই সোরা ইউসুফে এই আলোচনাগুলো এখানে লম্বা করে আলোচনাগুলো আছে আপনারা সোরা ইউসুফকে একটু ভালো করে

ছিল সে পিছন থেকে যখন জামাটা টান দিল এখানে তো বিরাট একটা ক্লু ছিল ইনভেস্টিগেশন করার ওইটা করা নিশ্চয়ই এটা জানার পরও সম্মান রক্ষাতে এই জেলে দেওয়া হয়েছে আমার আমার মনে হচ্ছে এটা কথা একেবারে ঠিক আপনার কথা একেবারে ঠিক যে এখানে কারণ আমরা আগেও বলেছি যে নারীদের সম্মান কিন্তু ইসলাম প্রচন্ড গুরুত্বপূর্ণ ফলশ্রুতিতে এখানে এই যে তিনি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করেছেন মানে তখন তো আলোচনা হয়েছেই যে আসলে কি ঘটনাটি এবং তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে এখানে আহ অপরাধী কিন্তু এমরা তার চরিত্রী কিন্তু তিনি সেই বিষয়টি এই এই জায়গাগুলো গেলেন কারণ হচ্ছে নারীদের সম্মান প্রচন্ড গুরুত্বপূর্ণ তখন তো আনর ওয়াইফ একটা পাওয়ার পাওয়ারফুল একটা ওই তখন পাওয়ারফুল একটা নারী তার অনেক ক্ষমতা তখন যে জি ওই স্ত্রীটা আজিজের স্ত্রীটা একটা পাওয়ারফুল লেডি ছিল আরে পাওয়ারফুল জায়গা তো ছিলই প্রচন্ড পাওয়ারফুল একটা জায়গা দেনেছিলেন হ্যাঁ একটু

এই প্রথমত হেডিং হলো এই সুরাতে এহসানের কথা বেশি বেশি বলা হয়েছে এহসান বারবার এবং ইউসুফ আলী সালাতামের চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো এহসান বারবার যেই গিয়েছে তার এহসানের কথা বলেছে ওই যে কারাগারে যারা তার সাথে ছিল তারাও এহসানের কথা বলেছে আজিজ তার এহসানের কথা বলেছে নারীরা তার এহসানের কথা বলেছে তার ভাইয়েরা যখন তার কাছে এসছে তখন তারা পর্যন্ত তারা এসানের কথা বলেছে মানে প্রথম দর্শনে প্রত্যেকেই তার আচরণের মধ্যে একটা এহসান খুঁজে পেয়েছে প্রত্যেকেই এখানে এহসানের বিষয়টি আলোচনা করেছে এবং এই এহসানটি তিনি কিভাবে করেছেন অনেক ভাবে করেছেন যেমন কারাগারে ওদের স্বপ্নে ব্যাখ্যা করেছেন তাদেরকে আল্লাহর দাওয়াত দিয়েছেন এবং তিনি আজিজের স্বপ্নের ব্যাখ্যা করেছেন তার জন্য কোনো কন্ডিশন শর্ত আরোপ করেননি তিনি ভাইদের প্রথমে দেখে চিনে ফেলেছেন কিন্তু তাদের কোনো শাস্তি দেননি তাদেরকে কোন ধরনের মাল সম্পদ কিছু কমও দেননি সবকিছু তিনি তাদেরকে দিয়েছেন এখানে এরকম আরো অনেক বিষয় আছে দুই নম্বরে আল্লাহনুম ইসুফ আল্লাহলামকে জমিনের ক্ষমতায়নের পূর্বে মানুষের অন্তরে তার ক্ষমতায়ন করেছেন মানে জমিনে তিনি ক্ষমতাশীল হওয়ার পূর্বে মানুষের অন্তরে তিনি ক্ষমতাশীল হয়েছেন মানুষের অন্তরে দখল তিনি তৈরি করেছেন তিন নম্বরে ইউসুফ আলী সালাতাম তার যোগ্যতাটাকে দিনের দাওয়াতের জন্য ব্যয় করেছেন যেটা আপনি করেন যেমন আপনি করেন আমরা ওই যে আমাদের ফজিলাতার কথা বলেছি ওনার বাসার কাজের লোকদেরকেও কিন্তু উনি এই কোরআনের ক্লাসে তিনি বসান আপনি আপনার দাওয়াতে আপনি যে আপনার ইয়েতে আপনার চেম্বারে সেখানে অন্যান্য জায়গায় আপনি কোরআন কথা সেখানে আপনি বলছেন আপনি পড়ছেন আপনি পড়াচ্ছেন সবাইকে আপনি নিজে বাসায় হালাকা অলরেডি শুরু করেছেন ক্লাস শুরু করেছেন এই এইটা হলো আপনার যোগ্যতাটাকে আপনার যা আছে এই সার্কেলে আপনি দিনে দাওয়াতের কাজগুলো করে দেয়া শুধুমাত্র এই পেশাটাকে আপনি আপনার দুনিয়া অর্জনের জন্য ব্যবহার না করা ছোট তো যে বিষয়টি তাহলে যে ইউসুফ আলাইহিস সালাম এবং তার পিতা আল্লাহর উপর তাওয়াক্কুল করার পাশাপাশি তারা দুনিয়ার উপকরণগুলো তারা নিয়েছেন কেবল তাওয়াক্কুল করে বসে থাকলাম শুয়ে থাকলাম তা না তাওয়াক্কুলও করেছেন তার পাশাপাশি তাদের যা করণীয় সেই কাজটি তারা করেছেন পঞ্চম হচ্ছে যতবারই তাদের বিপদ বা যত বেড়েছে আল্লাহর প্রতি তাদের আস্থা এবং আল্লাহর প্রতি তাদের ধারণা আরো বেড়েছে আরো বিশ্বাস আরো বেড়েছে সুধারণা আরো বেড়েছে যে নিশ্চয় এটা বড় পরিকল্পনা হচ্ছে আমাদেরকে নিয়ে আল্লাহ এই জন্য এগুলো করছে ষষ্ঠ তো হচ্ছে যে এখানে আল্লাহ নারীদের কারণ আমি উল্লেখ করেনি অথচ নারীদেরকে নিয়ে এখানে ব্যাপক ঘটনা কারণ করেননি কারণ কাউকে অপমান করা লাঞ্ছনা করা এটি ইসলাম অনুমোদন করে না আর নারীদেরকে ইসলাম সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখে থাকে সপ্তম যে বিষয়টি তাহলে যে আমরা বলেছিলাম যে কিছু কিছু মানুষ আছে অন্যদের ব্যাপারে কখনো হিংসা করার যেমন পিতা মাতা তার সন্তানের ব্যাপারে কখনোই হিংসা করে না কিন্তু ভাইয়েরা ভাইদেরকে নিয়ে হিংসা করতে পারে সবকিছু সবকিছুই আপন ভাইদেরকেও শেয়ার করতে নাই এই ব্যাপারে কিছু কিছু জিনিস অন্তত নিজের মধ্যে রাখা দরকার যেটি আপনি কেবলমাত্র পিতা মাতার সাথে শেয়ার করতে পারেন অষ্টম যে বিষয়টি সেখানে হচ্ছে যে একজন মুসলিম অন্য কারো দাসত্ব করতে পারে না কাফের দাসত্ব করতে পারে না যেমন এখানে আল্লাহ সুহানুয়াদ আলী ইসুফ আলাহি সাল্লা ইসলামের মনিব হিসেবে তিনি ইয়েকে উল্লেখ করেননি মানে আজিজকে উল্লেখ করেননি কারণ আজিজ ছিল কাফের এবং তিনি ছিলেন মুসলিম অতএব এই জন্য সাইয়দ আহমা বলেন বলেছেন সাইয়দ যুবকদের কাছ থেকে মাফ পাওয়া একটু যারা বৃদ্ধ হাদিসে এসে সই হাদিসে মানুষের যখন বয়স বাড়ে তখন তার সাথে সাথে দুটো জিনিস বাড়তে থাকে সেই জন্য যাদের বয়স হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমাদের সাবধান থাকা দরকার কারণ রসুল্লাম বলেছেন একটা রোগের মতো করে বাড়তে থাকে তার মধ্যে একটা যে মানুষকে ক্ষমা মানে খুব কম জিনিসে তিনি হঠাৎ করে তিনি মনে কষ্ট পান একটু দীর্ঘক্ষণ এটাকে ধরে রাখেন যুবকদের কাছ থেকে এটা পাওয়া খুবই সহজ যুবকদের মধ্যে চরিত্রটি আছে এবং এই চরিত্রটি লালন করা তাদের উচিত এবং বৃদ্ধরাও যেন তারা এটাকে এটাকে ধারণ করতে পারেন সেই চেষ্টাটি তাদের করা দরকার এবং দশম যে বিষয় তাহলে যে অতীতের খত কখনোই খোচামেলে তোলা উচিত নয় আমাদের টিপিক্যাল বাঙালি মানসিকতা আছে তাহলে যে আপনি 10 বছর আগের কথা উল্লেখ করে তারপরে মানুষকে খোঁচা দেবেন এরকম একটা ব্যাপার আছে এর জন্য আমরা না করি এই বিষয় এই আদিস এই এই আলোচনাটার মধ্যে আছে স্যার আলাইকুম আপনি যে বললেন বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস একটা হলো ক্ষমা না ক্ষমা করতে না পারার প্রবণতা আরেকটা কি জিনিস না ক্ষমা করার প্রবণতা না ক্ষমতায় দুটো জিনিস বাড়ে দুটো জিনিস বাড়ে হাদিস শেষে একটা হলো কি তোলুল আমাল তোলুল আমাল মানে হচ্ছে আরো অনেক দিন বেঁচে থাকার স্বপ্ন আর হলো কি আরেকটা হলো মানে আপনার হুবুল হুবুল মাল সম্পদের প্রতি ভালোবাসা সম্পদের প্রতি ভালোবাসা সম্পদের ভালোবাসা এবং আরো দীর্ঘদিন বেঁচে থাকা তো সম্পদের প্রতি ভালোবাসারই অংশ এটা কিছু সাইড ইফেক্ট আছে সম্বন্ধে একটা হলে যেমন ক্ষমা করা এগুলো কিন্তু বয়সের সাথে সাথে এগুলো বাড়তে থাকে আপনি দেখবেন আপনার বাসেও যারা আছে এটা এটা হাদিসের কথা কোরআনে আমরা আর একটা নতুন এলিমেন্ট পেলাম তা যে যে এটাই তার রাগ করা ক্ষমা করা এরকম প্রবণতা বাড়ে আপনাদের বাসেও যারা যারা বয়স্ক আছেন শ্বশুর শাশুড়ি আহ উভয় পক্ষের কথাই আমি বলছি আবার অথবা বাবা মা দেখবেন যে তারা কিন্তু খিটখিটে কোনো কিছুতে তারা রাগ হয়ে যাচ্ছেন তারা এগুলো মনে রাখতেছেন তারা ক্ষমা করছেন না আপনার সাথে কথা বলবেন না অথবা তারা মুখ ফুলিয়ে বসে আছেন এই কাজগুলো কিন্তু তারা করেন এটা তাদের বয়সের কারণে এই সমস্যাটা তৈরি হয় এটা আমাদের কেন আমাদের এখন আমাদেরও এটা হয় এটা আমাদের হয় বয়সের জন্য এটা হবে তো এটা এটা ন্যাচারাল এটা ন্যাচারাল এটা মেনে হবে

মানে যাদের বয়স তুলনামূলক কম তাদের কাছ থেকে ক্ষমা পাওয়া তারা ক্ষমা করে দেয়া এই প্রবণতাটা এই এই শক্তিটা তাদের বেশি তারা দ্রুত ভুলে যায় এবং দ্রুত তারা ক্ষমা করে দেয় কিন্তু যখন বয়স বাড়ে তখন এই শক্তিটা মানুষ কমে যায় আপনি দেখবেন আমাদের চারপাশের দিকে তাকাই দিয়ে চারপাশের দিকে তাকাইলে আপনি এটা দেখতে পাবেন এই এই প্রবণতা মানুষেরা আছে

এত মনে লাগছে আল্লাহ রঙের রঙন রঙ্গিত হওয়া আল্লাহ রং ছাড়া আর কারো কি রং এত সুন্দর হতে পারে ওটা বিশ্বাস করেন আমি শুধু কাঁদছি আমি রেকর্ড করতেছি তা ওর শুধু কাঁদছি যে আর আমরা শুধু আমরা তারই দাসত্ব করে চলেছি যে কন্টিনিউ স্ট্যান্সে আছে আমার এত যে ভালো লাগছে বিশ্বাস না আমার মনে হচ্ছে আমি এই আয়ারটা একটা থেকে পেলাম কিভাবে পেলাম আমি অবাক হয়ে বিশ্বাসটা আমি এইটাই করি ফ্যামিলিতে এগুলা করি আমি রেকর্ড করে করে পাঠাই ওরা শুনে সবাই সবাই সবাইকে তো একসাথে করতে পারে না আগে প্রত্যেক মাসে করতাম সবাই থাকতো মাস্কারলিটা হতে এটা বিভিন্ন অসুস্থতার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আ জাযাকাল্লাহ খায়ের অনেক ধন্যবাদ আসলেই এটা খুবই এইটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই এটা যদি আমরা একটু উপলব্ধি করতে পারি এই জিনিসগুলোকে আমরা আ আমরা যদি এগুলোকে একটু গ্রহণ করতে পারি তাইলে কিন্তু কোরআনের এই অনুভূতি যদি আমরা আমরা যদি এটাকে লালন করতে পারি যে কত ধরনের কল্যাণ আমাদের হতো আল্লাহ সব হানু তাহলে যেন সেই কল্যাণ মালিক হওয়ার তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ কাছে সেই প্রার্থনা জানি আমরা এরপরে আমি একটু খুব চমৎকার যেটা লিঙ্গুইস্টিক মেরাকাল আমাদের মূল জিনিস এরকম একটা জায়গায় একটা বই আমি আজকে এটা প্রথম ইন্ট্রোডিউস করলাম এটা আমরা গ্রাজুয়ালি প্রতিদিন আমরা এখান থেকে কিছু অংশ পড়বো ইনশাআল্লাহ আজকে এই বইয়ের পিছনে আমরা দশ মিনিটের বেশি সময় ব্যয় করবো না তাহলে একটি প্রথম শব্দটা দেখুন কোরআনে কিন্তু আছে আবা আবা আ বা তা বা আবা আ বা আনা বা তা বা এই তিনটায় মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া তিনটা মানে কি আল্লাহর কাছে ফিরে যাওয়া তিনটি শব্দ কোরআনে আছে কিন্তু আমরা যেটা আগেও বলেছিলাম যে কোরআনে কোন অবস্থান হুইচ বুক ইজ দিস মেনারজ ভাই এই বইটা আমি দিয়ে দিচ্ছি বইটার নাম হচ্ছে এই যে দেখুন খুবই আল ফুরুকুল লুগভিয়্যা ফিল কোরআনুল কারীম এটা আমি বইটা দিয়ে দেবো আমরা এটা আপনাদের পিডিএফ থাকুক পরে আপনারা এটা প্রিন্ট করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই তাহলে কোরআন যে শব্দগুলো আছে এই শব্দগুলো তো আমরা মনে করি যে এগুলো বুঝি ওই যে যেটা আমরা যে সিনোনিমাস মানে একটার সাথে আরেকটার অর্থের মিল আছে না আমি যে কথা আগেও বলেছি যে কোরআনে কোনো সিনোনিম নাই অর্থাৎ একটি শব্দের অর্থ আরেকটি শব্দ এবং এই শব্দটি একই অর্থবোধক এরকম নাই প্রত্যেকটি শব্দ এর অর্থের মধ্যে একটা ভিন্নতা আছে এই বইটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বই বইটি অনেক বড় বটে আমরা ছোট ছোট করে প্রতিদিন একটু একটু করে পড়লে আমাদের আহ তৈরি হবে যেমন তাউবাব আউয়াবনীব এই শব্দ উল্লেখ করেছেন দেখবেন আপনি যে আহ তাওবা শব্দের উল্লেখ করেছেন এরপরে ইয়াব এবং এনা আহ আবা মানি ওয়াল্লাহ কাছে ফিরে আসা আনাবা মানি ওয়াল্লাহ কাছে ফিরে আসা তাবা মানি ওয়াল্লাহ কাছে ফিরে আসা তওবা করে আল্লাহ কাছে ফিরে আসা তাহলে এই তিনটার মধ্যে পার্থক্য কি এই আত্তাওবাতু ইলাল্লাহ তওবা মানে হলো আর রুজু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল ইকলাঈ عن যামবিন ইরতাকাবাহু তাওয়া শব্দের অর্থ হলো আমরা যে গুনাহটি করেছি ওই গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা আর রুজু ইল আল্লাহ কাছে ফিরে আসা বিল একলাই মুক্ত হয়ে ছিন্ন করে আনদামবিন এর তাকাবাহু সেই গোনা যে গুনাটি ব্যক্তি করেছে এই গুনা থেকে ছিন্ন হয়ে আল্লাহর কাছে ফিরে আসে যে আল্লাহ তালা সে কথা বলছেন ফামান তা বা বিম্বাদ জুলমিহি যে ব্যক্তি তার প্রতি জুলুম করার পর আল্লাহর কাছে ফিরে আসে নিজে অন্যায় করার পর আল্লাহর কাছে ফিরে আসে ও আসলাহা এবং নিজকে সংশোধন করে বা ইন আল্লাহ তবে আল্লাহ ইয়াতুবা আলহী তার প্রতি ফিরে আসবেন মানে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন তাবা শব্দের মূল অর্থ কিন্তু ফিরে আসা এটা মনে রাখতে হবে যেমন তাবা ইলামান ইলা মানে হচ্ছে আল্লাহ কাছে ফিরে আসা এটাকে আমরা বলি তবা করা মূল শব্দের অর্থ হলো ফিরে আসা আবা এর মানে হচ্ছে ফিরে আসা আনা আবা এর মানে হচ্ছে ফিরে আসা অতএব তাবা মানে ফিরে আসা আবা মানে ফিরে আসা আনাবা মানে ফিরে আসা এবং তিনটার মধ্যে কিন্তু কি আছে তবা এর অর্থ আছে কিন্তু আসলে কোনটার অর্থ কি কোনটার স্পেশালিটি কি অন্যদিকে এটা হলো তবা কিন্তু এমনকি পিচ্ছি পিচ্ছি কোনো কিছু আপনি করেছেন তারপর আপনি আর আল্লাহ কাছে বারবার ফিরে এসছেন বারবার আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছেন বারবার আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও প্লিজ আল্লাহ ক্ষমা করে দাও মানে আল্লাহর কাছে ফিরে আসার ক্ষেত্রে ব্যক্তিদের তিনটা অবস্থা আউ তাওয়াব মুনিব আমরা বলেছিলাম যে তাওয়াব মানে হলো কি সে বড় কোনো গোনা করেছে তারপরে আল্লাহর কাছে ফিরে আসে বলে তাওয়াব

কারণ তারা তো মাসু মন তারা তো করতে পারে না বালিল মোরাদ আন্না কুল্লামা সাগাল ওয়ান বরং অর্থ হলো যখনই তারা আল্লাহর জিকরি থেকে একটু তারা অন্য কাজে ব্যস্ত থাকতেন ফিসা আতে মিনাল্লাইলে রাতে নাহারে অথবা দিনে লে এসতে আলিহিম তাদের ব্যস্ততার কারণে ফি উমুর দুনিয়া দুনিয়ার কাজে আলিয়াউমা প্রতিদিনের আল মোবাহা গুলো জায়েজ ও প্রয়োজনীয় ওমা একসারা আরো কত কিছু তারা কি করতো বা দারু তারা দৌড়াতো বীর রুজুই ফিরে আসার ক্ষেত্রে আনহাদাল ইস্তেগাল এই ব্যস্ততা থেকে আল মোবাহ এই হালাল ব্যস্ততা থেকে ফিরে আসার কথা ইল আল্লাহ আল্লাহর কাছে বিত আতিন মিনাত্ত আতি আনুগত্যের মাধ্যমে কাল কেয়াম যেমন নামাজ পড়া বি সলাতি লাইলে রাতের যেমন রাতের সলাতে দায় করা ইত্যাদির মাধ্যমে আও বি সলাতি দোহা অথবা দুপুরে সালাত দায়ের মাধ্যমে আও সলাত বাইনার মাগরিব এশা অথবা মাগরিব এবং এশার মধ্যে ওখানে দায়ের মাধ্যমে আও অথবা

তাদের অন্তর্গুলোকে ছেড়ে দিতেন না অন্য কোনো কাজে ব্যস্ত ব্যাপক ভাবে দুনিয়া দুনিয়ার কাজে আলমোবাহা দুনিয়ার হালাল কাজেও তারা বেশি ব্যস্ত রাখতেন না কুলু সাহাতান এমনকি এক ঘন্টা তারা দুনিয়ার কাজে ব্যস্ত থাকতেন না যদি কোনো একটি ঘন্টা তারা দুনিয়ার কোনো বাজে ব্যস্ত থাকতেন কাজে তাহলে তার চেয়ে অনেক বেশি ঘন্টা তারা আল্লাহর আবাদতে নিজেদেরকে ব্যস্ত রাখতেন যেমন এখানে আল্লাহ তারা কি বলেছেন এসবের আলাম হে নবী তারা যা কিছু বলে তা এর উপর আপনি ধৈর্য ধারণ করুন ওয়াজ করুন আবদানা এবং আপনি মনে করুন স্মরণ করুন আবদানা আমার বান্দা দাউদকে জাল আইদি অত্যন্ত ক্ষমতাশীল ছিল কিন্তু ইন্নাহু আউ

তাও কতই না ভালো আমার বান্দা ইনাহ তিনি বারবার আমার কাছে ফিরে আসছেন এটা হলো একটি তার মানে হলো কি আপনি দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছেন এক ঘন্টা দুনিয়ার কাজ করছেন এবার আপনি দুই ঘন্টা আখেরাতে জান্নাতের কাজ করবেন আল্লাহর কাজ করবেন আল্লাহর করবেন আপনি কিন্তু কোনো গুনাহ করেন নাই হালাল কাজই করেছেন অতএব তাও আর আউবা আমার দালু সাহানিয়া দ্বিতীয়টা হলাদ এর চেয়ে একটু নির্ময়

তার মানে হলো আপনি তবা মানে হলো আপনি বড় কোনো গুনা করে আসা। আর আবা ইয়াব এর অর্থ হলো আপনি জন্য তাহলে কোনো গুণা করেনি কিন্তু একটু তারা আল্লাহ এর না করে অন্য কোনো কাজে দুনিয়ার কোনো কাজে হালাল যেমন আয় ইনকাম করা ফ্যামিলিকে একটু সময় দেয়া এ কাজে তারা ব্যস্ত ছিলেন তারা এবার আল্লাহর তার চেয়ে বেশি সময় করতেন আর আমাদের বিষয় হলো যেমন ধরুন আপনি হয়তোবা কোনো একটা খারাপ দিকে আপনার চোখটা পড়ে গেছে অনিচ্ছকিত আপনি হয়তো নামাজটা জামাতে আদায় করতে পারেননি আপনি হয়তো প্রতিদিন কোরআন তেলাবাত না করে ঘুমিয়ে পড়েছেন এরকম কোন সিচুয়েশনে আপনি বারবার আবার আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহর কাছে ফিরে আসা কোনো অপরাধ করলেই ছোট অপরাধ বড় না আল্লাহর কাছে ফিরে আসা এটা হলো কি আল আউ এটা হলো আল আউ আমি যে কথা আপনাদেরকে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা একবার চিন্তা করুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতে কোনো গুনাহ নাই কিন্তু তিনি কোন রাতেই কোরআনের 100 আয়াত না পড়ে ঘুমাতে না অথচ কোরআন তার উপরে নাযিল হয়েছে অথচ তিনি নামাজের মধ্যে লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করেন অথচ তিনি অথচ তিনি ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কোরআন কিন্তু তারপরেও তিনি দেখেন তো এক মুহূর্তের জন্য কি তিনি কোরআনকে তিনি ছেড়েছেন তিনি জীবিরের সাথে কোরআন চর্চা করেন তিনি প্রতি রাতে লম্বা তেলাওয়াত করেন তাহাজুদের মধ্যে তিনি সালাতের মধ্যে কোরআনের দীর্ঘ আয়াত তেলাওয়াত করেন তিনি কোরআনের কথা বলে মানুষকে দাওয়াত দেন আবার রাতে 100 আয়াত না পড়ে তিনি কখনোই ঘুমান না আর আমরা যারা প্রতি মুহূর্তে ভুলে যাই আমরা কিভাবে 100 আয়াত না পড়ে ঘুমিয়ে যাই বলেন তো কিভাবে সম্ভব আউওয়াব التائب فهو من رجع الى الله عن كثيره كبيره فعلها তার মানে হলো তওবা মানে হলো যে ব্যক্তি অনেক কবীরা গুনাহ করেছে তারপর সে আল্লাহর কাছে ফিরে এসেছে

কেউ যদি কোনো গুণা করে অশ্লীল কাজ করে নিজের উপর জুলুম করে তাহলে সে যদি আল্লাহকে স্মরণ করে ইস্তেকফার করে ক্ষমা চায় তাহলে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দেবেন অতএব এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আউয়াব মানে হলো আউয়াব লীল আউয়াবিন যে যারা সগিরা গুণা করার পর আল্লাহর কাছে ফিরে আসে এটা হলো আউয়াব আর তাও তাওয়াব মানে কি তাও মানে হলো যে ব্যক্তি বড় গুণা করেছে তারপরে আল্লাহর কাছে ফিরে এসেছে এটা হলো তাওয়াব এখন

তিনি বললেন যে এনাবা হলো আল্লাহ করে নাম এনাবা মানে হলো বারবার আপনি হয়তো বা ইয়ে করেছেন আল্লাহ থেকে অন্য মানুষ করেছেন আবার আপনি আল্লাহকে স্মরণ করা শুরু করে দিলেন আপনার হয়েছে আপনি এবার কি করলেন একটা ভালো কাজ করে ওইখান থেকে আপনি মুক্তি নিয়ে নিলেন আর ইনাবাটা কি ইনাবা হচ্ছে আপনি আল্লাহর কাছে ফিরে আসছেন যখন তখন আপনি প্রচুর কান্নাকাটি করছেন আপনি মুন ক্যাসিরিন কলবি বেবি কল মুন ক্যাসিরিন একটা ভগ্ন হৃদয়ে মানুষ হৃদয়টা চূর্ণ বিচ্চূর্ণ হয়ে গেছে আপনি আজকে কোরআন তেলত করতে পারলেন না এই জন্য আপনার মনটা এত খারাপ চেহারার দিকে তাকানো যায় না মানুষ আপনার দিকে তাকাইলেই তাদের কি হয় মানুষ আপনার দিকে তাকালেই মানে হচ্ছে যেন এই 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 লোকগুলো আপনাকে দেখে তারা বলতে পারবে যে আপনি মনে হয় বড় কোনো বিপদের মধ্যে আছেন তো বিপদটাকে যে আপনি আজকে কোন তালত করতে পারেন পারেননি এটা লোকের আপনার দিকে তাকালেই তারা এটা বুঝতে পারবে এটা কি এটা হলো এটি কি এটি হলো আল ইনাবা আল ইনাবা এটা হলো আল ইনাবা

কমিটমেন্ট টু হিম আপনি বলছেন আল্লাহ আমি গুণা করেছি মাফ করে দাও আমাকে আর তুমি ইয়ে করো না কোরআন আল্লাহ সু ভান ঠিক এনা বাটাকে সে অর্থে হবে তাইলে এটা কি ফাহুয়া তিনি বলছেন ফাহিয়া এটি আরাকু অধিকতর সূক্ষ্ম ও আউকফ অধিকতর আপনার দূর আপনার কি বলে এটাকে দূর দর্শী মিনাল আউবি ও তাওবাতি আউব এবং তাওবা এর চেয়ে অধিকতর আপনার সূক্ষ্ম কি তাহলে ইনাবা ওয়ালি জালিকা এ কারণে যা আত্মিন দুন আউ বত্তাওয়াতে ফি মাওয়াদে আল মুহিম্মাত ওয়াল হাওয়াদিস ওয়ান নাওয়াজিল আল মুফাজিআহ এ কারণে কোরআনে অনেক গুরু গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে এমন কি হঠাৎ করে আসা কোনো বিপদাপদের আলোচনা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাবা শব্দ উল্লেখ করেছেন যেমন ধরুন দাউদ দাউদ মনে করেছিল আননা মা ফাতান্নাহু যে আমরা তাকে পরীক্ষা করেছি ফাস্তাগফারা রব্বহু ফলে তিনি তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন ওয়াকরা রাকিয়ান এবং তিনি রুকূসের জায়গায় লুটিয়ে পড়লেন ওয়া আনাব এবং কান্নাকাটি করা শুরু করেন আল্লাহ माफ করে দাও প্লিজ আল্লাহ माफ করে দিন আমি ভুল করে ফেলেছি আমি বুঝতে পারি না माफ করে দিন আল্লাহ ফলে কি তিনি কি করলেন তিনি সাজায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে তিনি তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন এখানে

এই যে এখানে সুরা সোয়াদের চব্বিশ তম আয়াতের ব্যাখ্যাটা আপনার পড়ে নেবেন আমাদের আহ মেরাজ ভাই অলরেডি ঘটনাটা বলে দিয়েছে তো এতটুকু বলে দিয়েছে আপনার বাকিটা একটু পড়ে নেবেন ওখান থেকে ইনশাল্লাহ আমাদের খান সাহেব বজরুল রহমান খান আজকে প্রচুর দেরিতে জয়েন করেছেন খান সাহেব এখন মাত্র জয়েন করেছেন আচ্ছা তো ঠিক আছে এখানে আমাদের এই যে এইটা কিন্তু খুব চমৎকার একটা বিষয় এবং আপনাদের আমাদের মধ্যে কোয়ালিটিটা ডেভেলপ করবে আজকে এটা শুনলে নেই শুধুমাত্র এত রূপের মধ্যেই সীমাবদ্ধ না থাকি ওয়ালাকাত ফাতান্না সুলাইমানা আমরা সুলাইমানকে আল্লাহ বলছেন পরীক্ষা করেছে ওয়ালকাইনা আলা কুরসি জাসাদা এবং তার চেয়ারের উপর আমরা একটা কি এটা শুধু একটা শরীর ফেলে রাখলাম সুম্মা আনাব অতঃপর তিনি কি করলেন আল্লাহর কাছে গানগাড়ি মনে আছে ঘটনাটা কি কিকে বলতে পারেন কি ঘটনা আসলে যা হইছিল সেটা আপনারা জানেন যে সুলেমান আলাই তার অনেক স্ত্রী ছিল তিনি বলেছেন যে ঠিক আছে আজকে রাতে আমি সকল স্ত্রীদের কাছে যাবো এবং প্রত্যেকের মধ্য থেকে এমন কিছু সন্তান হবে প্রত্যেকের এমন সন্তান হবে যাদেরকে আমি মুজাহিদ বানাবো দিনের পথে কেউ তিনি ইনশাআল্লাহ বলতে বলে গেছেন ফলে হলো কি তার একটা সন্তান হয় না বরং অর্ধেক সন্তান হয়েছে তার সকল স্ত্রীদের কারোই সন্তান হয় একজন একটা অর্ধেক সন্তান হয়েছে এই কারণে তিনি বলছেন সর্বনাশ আমি তো আল্লাহ ইনশাআল্লাহ বলতে বলিনি বলে গেছেন এরপরে তিনি আল্লাহর কাছে কি করলেন আনাদ এটা বোখারি হাদিস ঘটনাটি তিনি তারপর আল্লাহ কাছে আল্লাহর কাছে তিনি কান্নাকাটি করে তিনি ফিরে আসলেন এই যে

তিনি কি আুনিব মানে হচ্ছেন তিনি খুব ধীরস্থির কিন্তু তিনি কি মুব আল্লাহ তিনি আমরা কোন এক সময় আরেকটু সামনে আগাই কোন এক সময় এর সাথে সাথে প্যারালালি আমরা একটু তাফসিরে অথবা একটু সেশন লাগবো যেখানে আমরা একটু গভীর আহ আলোচনা যেটি আমি বারবার বলি যে একটু গভীর আলোচনায় আমরা কোরআনের কাছে যাই কোরআনটাকে আরো মজা করে আমরা উপলব্ধি করতে পারি এখানে দেখেন ইব্রাহিম আলাহামের ব্যাপারে আল্লাহ তাহলে কি বলেন আল্লাহ হালিম আনি এই এই গুণগুলোর অর্থ কি এই গুণগুলো তো আল্লাহ এমনি বলেছেন তো এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে না এগুলো হালিম মানে কি হালিম মানে হচ্ছে ইব্রাহিম আলি সালাতাম তিনি কি করতেন তিনি প্রচন্ড ধৈর্যশীল তিনি ছিলেন ধৈর্যশীল মানে কি অর্থাৎ কেউ যদি কারো কেউ যদি তার উপর কোন জুলুম করতো তাহলে তিনি দ্রুত সে জুলুমের জুলুমকারী এর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন এটা তিনি করতেন না তিনি খুব ধীর স্থির করে করতেন অথবা মানুষরা তাকে কষ্ট দিলে তিনি ধৈর্য ধারণ করতেন এবং তাদেরকে তিনি ক্ষমা করে এই হালিম শব্দের মধ্যে তিনটি অর্থ আছে কারণ হালিম গুণ বাঁচক নাম আউয়া তিনি আল্লাহর কাছে ধর্ণা দিতেন বারবার আল্লাহ কাছে তিনি আশ্রয় করতেন কি করতেন আশ্রয় আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও আর এতক্ষণ যেটা আলোচনা করলাম কি মানে হচ্ছে তিনি কান্নাকাটি করে আল্লাহ হানুমের কাছে ফিরে যেতেন বারবার হতে পারে আল্লাহ আমি কোন ভুল করেছি এই জন্য তুমি এটা করেছো এবার তিনি আল্লাহর কাছে ফিরে যেতেন এখানে দেখেন আল্লাহ তালা বলেন ওইজা মাসাল ইনসানা দৌর যখন মানুষকে কোনো বিপদে স্পর্শ করে দা রাব্বহু তখন সে তার রবকে ডাকে মুনিবান ইলাইহি তার কাছে কান্না কাটি করে অতএব মুনিব কেবল মাত্র তাবা আল্লাহস্তাগফিরুল্লাহস্তাগফিল এটা না আপনি কাৎছেন আল্লাহর কাছে এটাকে বলে মুনিব ইনাবা অন্য জায়গায় আল্লাহ ইদা মাসাল নাসা দূরন যখন মানুষকে দূর বিপদে স্পর্শ করে দাও তার ডাকে রাব্বহু তার রবকে মুনিবিনা তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পেলাম বুঝতে পেলাম যে আউবু

দ্রুত আবার আল্লাহর কাছে ফিরে যাওয়া নবীরা কিভাবে ফিরে যেত যতটুকু সময় তারা দুনিয়ার কাজে ব্যয় করে তার চেয়ে দ্বিগুণ কয়েক গুণ বেশি সময় তার আল্লাহর কাছে আল্লাহর এবাদতে ব্যয় করতেন আমাদের বেশি হলো আমরা দ্রুত আল্লাহর কাছে ফিরে এসে আমরা কিছু এবাদত করা দ্রুত আল্লাহর কাছে ফিরে এসে এবাদত করা অথবা ছোট্ট কোনো গুনাহ হয়েছে আবার আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর এবাদতে বা ভালো কোনো কাজে নিয়োজিত করা এটা হলো আমাদের জন্য আউ আর ইনাবাটা কি ইনাবা হলো যখনই কোনো বিপদ আপদ আসে তখন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অন্তরটা যেন একটা ভগ্ন হৃদয় একেবারে চূর্ণ বিচূর্ণ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে এর এরপরে শব্দটি কিন্তু আল আখের আর দাবের এটি আমরা দুই নম্বর শব্দ এটা আজকে তো লম্বা আলোচনা করেছি এবং এটি আপনাদের মাথায় রাখতে হবে এটা নিয়ে আমরা কালকে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এটা নিয়ে আমরা জি স্যার এই যে এম সুলাইমান আলাইহিস সালামের যে আশ্চর্যানামাজ একদিন ছোট গিয়েছিল সেটা যে সেটা কি ইনাবা হবে না তাওয়াবা হবে ওই যে ঘোড়াগুলোকে জেনে ইনাবা ইনাবা এবং ইনাবার পর্যায়ে না হ্যাঁ ওইটা 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 ইনাবা না ইনাবা তো এটা ভিন্ন জিনিস ইনাবানা ওইটা আমরা কি বলেছিলাম আউবুন আউবুন সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সুলাইমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু বললেন আউওয়াব ইন্নাহু আউওয়াব নেআমাল আব্দু ইন্নাহু আউআউাব না আওবটাকে আওহালো তিনি কিন্তু ইস্তেগাল এবং ইস্তেগালা কিন্তু অবৈধ কাজে না যুদ্ধ করবেন যুদ্ধের জন্য ঘোড়া তিনি তৈরি করছিলেন তাই না যুদ্ধের জন্য তো তিনি ঘোড়া আসলে তৈরি করছিলেন করেছিলেন কতদিন আসলে সালাদা করতে পারলেন না পরে তিনি কি করছেন সব ঘোড়া তিনি জবাই করে ফেলেন জবাই করেন এটাই তো মধ্যে যে জানটা চলতে সেটা আল্লাহ দিলেন বাতাসেরটাকে বাতাস তার জন্য বাহন বানিয়ে দিলেন এখানে সুলামান আহ নবীক্ষিত আল্লাহ তালা অনেক নলেজ দিয়েছেন নিউ টপ নিউ টেকনোলজি টাও দিয়েছিলেন মানে আপনার স্থানান্তর করতে পারে একটা রাষ্ট্র থেকে কিন্তু এইখানে পিঁপড়ার যে পিঁপড়ার আহ নেত্রীর যে তার একটা আহ নলেজ মানে শিক্ষার একটা বেহেভিয়ার যে শিকালো এটা কেন আল্লাহ তালা একটা পিপরা দিয়ে ওখানে ওটা বলছেন তা

এম এই জন্য এই জন্য মুসা আলাইহিসসালামও কিন্তু একই কাজ করেছেন যখন তাকে বলা হলো যে ইয়ের কি সেষ্ট বা সেষ্ট জ্ঞানী এরকম তখন তার নিজের প্রতি ইঙ্গিত করলে অন্য দিকে হ্যাঁ আল্লাহ সুবহানাহু বলেন ঠিক আছে ওইখানে যাও তোমার যে বড় জ্ঞানী আছে সেখানে আমার বান্দা পেয়ে যাবে এই হচ্ছে আজকের ওসা এটা আমার কাছে একটু হ্যাঁ একটা পিপড়ার থেকেও একটা আল্লাহ তালা ইঙ্গিত দিয়ে দেখো তার বিহেভিয়ারটা দেখো তোমাদের এই জন্য এই আয়াতটা একটা মিরাকল অফ দা কোরআনের মধ্যে পড়ে এটা যদি আপনার আপনি একটু বলতেন তারপর আমি একদিন এটা আমার ফ্যামিলিকে নিয়ে আমরা তো মান্থলি একটা মানে আপনার জুমে আমরা বসি তো আমি এইটা এই আয়াতটা বলছে আমার কাছে যে এত মানে মনে হলো যে আসলে আমাদের জ্ঞান কত যে আল্লাহ তালা কতদিকে যে আটকাইতে পারে আমাদের আমরা মনে করি অনেক জ্ঞান আছে আমি এটা পারি ওইটা পারি আসলে কিছুই না একটা নবীর নবীকে আল্লাহ দেখাচ্ছে একটা পিঁপড়ার থেকে তুমি তার নেত্রী একটা পিঁপড়া তার নেত্রী তার জাতিকে কিভাবে সে সম্বোধন করে মানে সাবধানবাণী করছে এইখানে এটা যে এটা যে মানে সে তো নবী তো অবাক হয়ে গেল

অনেক সময় বিপদের মধ্যে কিন্তু আসে না মনে তখন মানে কেউ একজন বলি দিলে আয়াত দিয়ে দিলে তখন আবার ঠিক হয়ে যেন আমার কাছে এত মনে তখন কি করব কি করবো আমার হাজবেন্ড অবস্থা দেখে তখন আমি কি করব কি বলবো কিভাবে কোন দোয়াটা পড়লে যে কাজে লাগবে এই জিনিসটা তখন একদম মাথা আসতে চায় না ঠিকই বলছি আপা

কাছে আশ্রয় মানে আশ্রয় করা আমি নোট করেছি বললাম খুবই সুন্দর হয়েছে ব্যাখ্যাগুলো করবেন আপনারা এখন থেকে এখনই এখন আপনার কোথাও যদি কথা বলেন আল্লাহর কাছে ফিরে আসার ক্ষেত্রে আমাদের অবস্থার কি হওয়া দরকার এরকম কোরআনে অনেক শব্দ আছে যেমন শুনতেছি হ্যাঁ শুনতেছি তো যেমন আহ ইয়াসিনের মধ্যে আসছে যে আমরা বানিয়েছি প্রাচীর যেমন

আমরা এখানে বিস্তারিত এখানে দেখাচ্ছি আমরা কত ধরনের শব্দ আছে এই যে আপনি যা বললেন না সব এখানে আছে দেখেন কত শত শব্দ আছে এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সব হানো তাহলে যেন আমাদেরকে তফিক দেন আমরা সবগুলো জিনিস এখানে আল্লাহ গ্রাজুয়ালি জি বইটা গুটা দিয়ে দেন

কখন যে কোনটা পড়ানো হয় এটা বুঝতে পারতেছি আমি এটাকে আমি সিলেবাস দিয়ে আমি সবগুলো সিলেবাস দিয়ে আপনি আমি তো এখনো তো আমরা তো ফরম্যাটে ঢুকি নাই এখনো আমরা এলোমেলোই যাচ্ছি বলতে গেলে আমি এগুলো সব ফরম্যাট দিয়ে আপনাদেরকে আমরা কি বালাগা ফাসা খাতা আপনি যেভাবে প্রথমে শুরু করেছিলেন নোট দিয়ে হাকিকত আমি আমরা পড়লাম ও শেষ ওটা কি শেষ হয়ে গেছে না না ওটা শেষ হয়নি শেষ হয়নি সবই দেবো এর জন্য আমি একটু ইয়ে করতেছি আরকি অনেক কিছু চিন্তা করছি তো যেন সহজে যেন করতে পারে একটু দোয়া করবেন আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আসলে সব কিছু একসাথে বুঝতে পারতেছেনা যে কোনটা কিভাবে পড়ব কিভাবে মনে রাখব সেটা বুঝতে পারতেছেনা কোন সমস্যা ইনশাআল্লাহ সব আমরা পারব সবই আমরা পারবো এবং সবই আমরা করব এখানে কোনো परेशानी নেই আর কোনো কারণ নাই ইনশাআল্লাহ আল্লাহ তালা সহজ করে হ্যাঁ আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিন আমরা তাহলে আজকে এখানে আমরা শেষ করে দিন সাল্লাহ আল্লাহ সুহান সবাইকে অনেক ভালো রাখুন এবং সবাইকে কল্যাণের মধ্যে রাখুন আল্লাহ আমাদের সবাইকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দিন এবং আমাদের জীবনের সকল সমস্যা গুলো আল্লাহ তাআলা সমাধান করে দিন আল্লাহ হ্যাঁ আসিফ ভাই বলেন হ্যাঁ

شابيك الله <سؤال> بارك الله <سؤال> هَذَا وَصَلَّى الله سبحانه وتعالى نبينا محمد و وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب محمد والسلام عليكم ورحمة الله وبركاته